ফ্রেন্ডস, আজ আমি আবার আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। সো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আবার আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আবার আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন।
সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। এবং এই মুভিকে আপনারা পারলে, মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। এবং এই মুভিকে আপনারা পারলে, মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে।
তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে,
এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং অ্যালেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তা ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। সো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং অ্যালেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তা ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। সো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং অ্যালেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগবিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভেশ্বরকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগবিদেশিনী। তো এই অগবিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগবিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগবিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভেশ্বরকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগবিদেশিনী। তো এই অগবিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগবিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগবিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভেশ্বরকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই মুভিকে আপনারা
পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন
যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং অ্যালেকজান্ড্রাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে, এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভেশ্বরীকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং অ্যালেকজান্ড্রাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে, এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভেশ্বরীকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং অ্যালেকজান্ড্রাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে, এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভেশ্বরীকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল।
এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন এই বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে, এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে, এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী।
তো এই অগ বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে এবং এটা হচ্ছে নিউ একে আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগ বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগ বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগ বিদেশিনী। তো এই অগ বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে এবং এটা হচ্ছে নিউ একে আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগ বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগ বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগ বিদেশিনী। তো এই অগ বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে এবং এটা হচ্ছে নিউ একে আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন।
সো এই মুভির স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। এবং এই মুভিকে আপনারা পারলে, মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। সো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। এবং এই মুভিকে আপনারা পারলে, মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে।
তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। সো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। সো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। সো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে,
এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অজ্ঞ বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অজ্ঞ বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অজ্ঞ বিদেশিনী। তো এই অজ্ঞ বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অজ্ঞ বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অজ্ঞ বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অজ্ঞ বিদেশিনী। তো এই অজ্ঞ বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অজ্ঞ বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে
এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগবিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন এই বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগবিদেশিনী। তো এই অগ বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগ বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগবিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগবিদেশিনী। তো এই অগবিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগ বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগবিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন এই বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা
পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন
যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে, এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে, এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশি লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে, এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল।
এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন এই বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন এই বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন এই বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো
এই অগ বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগ বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগ বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগ বিদেশিনী। তো এই অগ বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগ বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগ বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগ বিদেশিনী। তো এই অগ বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন।
সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে।
তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে,
এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তা ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। সো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তা ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। সো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা
ফিল্ম যেটা হচ্ছে অগবিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগবিদেশিনী। তো এই অগবিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগবিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগবিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগবিদেশিনী। তো এই অগবিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগবিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগবিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন,
এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। সো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলার এর মুভি রিলিজ হয়ে গেছে এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন।
সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভি যে শ্যুট লোকেশন সব বিদেশে মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। এবং এই মুভিকে আপনারা পারলে, মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। এবং এই মুভিকে আপনারা পারলে, মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রিয়েটেড করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে।
তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ড্রাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং আলেকজান্ড্রাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকেই দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে অগো বিদেশিনী। তো এই অগো বিদেশিনী মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এই মুভিটা সাধারণত হচ্ছে ট্রেলারের মুভি রিলিজ হয়ে গেছে,
এবং এটা হচ্ছে নিউ এক আপকামিং মুভি নিয়ে পরিচিত একটা মুভি হতে চলেছে। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো এই মুভিটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে টেলার ওডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন অঙ্কুশ হাজরাকে এবং অ্যালেকজান্ডারাকে, এক বিদেশিনী মহিলাকে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি স্টোরি সম্বন্ধে বলি, তো স্টোরি অনেকই রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে এই মুভিতে। এবং এই মুভিতে যেটা আপনারা দেখতে পাবেন, এই মুভির যে শ্যুট লোকেশন সব বিদেশে এই মুভিকে শ্যুট করা হয়েছে, যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভিকে। এবং এই মুভিতে আপনারা অঙ্কুশ হাজরাকে দেখতে পেয়ে যাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে, যিনি বিদেশে গিয়ে এক বিদেশিনী মহিলার প্রেমে পড়ে যায়। তো এই মুভির স্টোরি একে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবং এই অঙ্কুশ হাজরা ফিল্ম যেটা হচ্ছে অগো বিদেশিনী মুভি, তার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং এই মুভিটা অনেকেই লাভ স্টোরিকে ক্রেডিট করে এই মুভিকে তৈরি করা হয়েছিল। এবং এই মুভিতে আপনারা অনেকে দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে যেমন হচ্ছে অঙ্কুশের মা বাবাকে দেখতে পেয়ে যাবেন বিদেশের মধ্যে। তো অঙ্কুশের মা এবং আলেকজান্ডারকে আপনারা এই ট্রেলারের মধ্যে একসাথে দুজনকে ঘুরতে দেখতে পাবেন। সো এই মুভিটা যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই মুভিকে আপনারা পারলে মুভির স্টোরি যেটা হচ্ছে অনেকে রোমাঞ্চিতকর স্টোরি হতে চলেছে। এবং এই মুভি যে স্টোরি সম্বন্ধে বলি, সাধারণত বিদেশে শুটিং করা হয়েছে, তো বিদেশের লোকেশনে আপনারা এই মুভিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।